বেশ কিছুদিন ধরে সেনা ফর্মে নেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। নিজের বাজে ফর্ম নিয়ে বেশ আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। তবে এরই মাঝে দারুণ ফর্মে থাকা সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছেন কোহলি। বিরাটের মতে বর্তমানে যে কোনো ফর্মেটে বাবর দুনিয়ার সেরা ব্যাটারদের মধ্যে একজন। তিনি নিজেও বাবরের ব্যাটিং উপভোগ করেন বলে জানিয়েছেন। বাবরকে নিয়ে কোহলি বলেন, যে কোনো ফর্মেটে বাবর আজম এখন দুনিয়ার সেরা ব্যাটার। আমি তার ব্যাটিং উপভোগ করি। 2019 বিশ্বকাপের পর আমাদের প্রথম কথা হয়। আমরা বসে একসঙ্গে অনেক কথা বলি। সে আমাকে অনেক সম্মান করত, যা এখন 100 অর্জনের পরও পরিবর্তন আসেনি। সে খেলোয়াড় হিসাবে অনেক দূর যাবে। কিছুদিন আগে কোহলির খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন বাবর। গত জুলাইয়ের ইংল্যান্ড সফরে সময়টা একদম ভালো যাচ্ছিল না কোহলির। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে শুভকামনা জানিয়ে পোস্ট করেন বাবর। কোহলিও জবাবে ধন্যবাদ শুভকামনা জানান বাবরকে। ভারত পাকিস্তান দুই দলের মাঝে বেশ ঝাঁঝালো প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুই দলের ক্রিকেটারদের একে অপরের মধ্যকার সম্পর্ক দারুণ।